500 কবিতর ছিল, 500 কবিতর বিক্রি করে দিছি, কারণ লস। গমের কেজির দাম বেড়ে গেছে, এখন কয়টা রাখছি খাবার জন্য কবিতর। তার মধ্যে এটা ডিম নিয়ে বসছে, আগে দেখতেছি, এটাও ডিম নিয়ে বসছে দুইটা। আজকে শুক্রবার, আজকে একটু চেক করতেছি কোনটাতে কোনটাতে এটাতে বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা কিরে, তোরা কেউ বাচ্চা টাচ্চা দিস নাই রে? হ্যাঁ, এটাও ডিম দিয়ে নিয়ে বসছে, আলহামদুলিল্লাহ। গতকালকে এইটার বাচ্চা ফুটছে, দুইটা বাচ্চা ফুটছে। তারপরে এটা তো আলহামদুলিল্লাহ ডিম আছে। আর কবিতর পালন করার ক্ষেত্রে আপনারা মনে করবেন, যারা শৌখিন অবাগাত পয়সা আছে, শৌখিন মানুষরা, অগাত পয়সা আছে, খাবার দাবারের সমস্যা নাই, বড় ঘর আছে, হ্যাঁ, তারাই একমাত্র কবিতর বা তারা পালবেন। যে আমার 500 জোড়া থেকে কবিতর আমি সব বিক্রি করতেছি, এক একটা কবিতর বিক্রি করছি, এমনও কবুতর বিক্রি করছি আমি প্রায় 150 টাকা জোড়া, মানে এতগুলো খাওয়া আমি দিতে পারতাম না। আর আমি স্কুলে চাকরি করি বা শিক্ষকতা করি, এই তাই মানে করে আসার পরে এই কবিতরের যত্ন আমরা নিতে পারতাম না, যার ফলে কবিতরের যত্ন নিতে পারতাম না, তার ফলে দেখা গেছে যে এই কবিতরগুলো প্রচুর ডিস্টার্ব করতো। এবং আমার পাশে লাউ গাছ টাছ লাগাতাম, ওই সমস্ত পাতা ঠোকর দিয়ে ওরা নষ্ট করে দিত। এখন মাত্র আছে 10 জোড়ার মতো কবিতর রেখে দিছি, কিছু কবিতর 10 জোড়া মানে 20টা কবিতর, হ্যাঁ 20টা কবিতর রেখে দিছি। এর মধ্যে আর কি মনে করেন যে যতটুকু হয় নিজের বাচ্চা খাওয়ার মতো আর কি। এই আরেকটা তো ডিম দেখা গেছে। কবিতর পালবেন যারা মানে একদম আজেরা কাম, কোনো কাম নাই যাদের, তারাই কবিতর পালবেন। আর প্রচুর যত্ন নিতে হয়, আর এগুলো হলো শখ, এটা তো লস প্রজেক্ট। আর কবিতরের মা বা বাচ্চা সবাই তো অবশ্য খায় না, আর বিশেষ করে এটা পাললে পরে এই কবিতর আপনি জব করে খাইতেও পারবেন না, মানে এত যে একটা সমস্যা, ক্রিটিক্যাল সমস্যা। এই যে আমার পুরা ঘর আমি কিন্তু খালি করে ফেলাইছি, আপনারা আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমার কতগুলো কবিতর ছিল। হ্যাঁ, আমার প্রায় 500 কবিতর, মানে কি 250 কবিতর আমি নিজে বিক্রি করে ফেলাইছি এই কবিতরগুলো, কারণ এগুলো পায় না, খাদ্যর দাম অনেক, 60 টাকার উপরে খাদ্যর কেজি হয়ে গেছে। এখন এই 60 টাকা দিয়ে খাইলে পরে আর প্রচুর খায়, আর যেখানে খাবে বাইরে আউট, কোনো শহর অঞ্চলে আউট কোনো সোর্স নাই, মাঝে মাঝে রাস্তায় নামে কিছু পাথর টাথর টুকায় খায়, তারপর সেটার ব্যবস্থা আমি করে দিয়েছি, ইট টিট। হ্যাঁ, এই বেশিরভাগ করলা দিদিবাজ আর গোল্লা। যা যা বাইরে যা, বাইরে যা। কবিতর পালন করতে হয় এদের অনেক যত্ন নিতে হয়, খাঁচা পরিষ্কার করতে হয়, হ্যাঁ মানে এগুলো বিশেষ করে এই জন্য খালি করে দিছি। আমার এই যে বিশেষ করে কবিতর, দু একটা কবিতর আসবে ওরা, এই পুরো ঘর আমার কবিতর ছিল, হ্যাঁ পুরো ঘরে আমার কবিতর ছিল। আপনারা দেখলে তো বিশ্বাস করবেন যে কবিতর আসলে পালন মানে যা 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 যা, এই তোদের এই যে পাতাগুলো ছিঁড়া দেখতেছেন, এই পাতাগুলো আসলে কবিতর খেয়ে ফেলাইছে, পাতাগুলো যখন ছিঁড়ে ছিঁড়ে, এরা খাদ্য না পাইলে, ঠিকভাবে খাদ্য না পাইলে এই যে পাতাগুলো, লাউয়ের পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। হ্যাঁ, তারপরে এই যে দেখেন এই পাতাগুলো কিন্তু সব কবিতর ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে, হ্যাঁ সমস্ত এগুলো কবিতর খেয়ে ফেলেছে, দেখেন এই পাতাগুলো ঠুকরাইছে সব কবিতর, মানে কবিতরের যন্ত্রণায় ওই এক সময় দেখা গেছে কি কোনো লাউ গাছ গাড়া দিত না, এই যে পাতা খেয়ে ফেলেছে। হ্যাঁ, এই জন্য আরও কিছু দেখতে পারবেন যে জিনিসগুলো, যে কবিতর আসলে পালাটা কিন্তু অনেক যন্ত্রণার বিষয়,
প্রচুর যন্ত্রণার বিষয়। এক কবুতর যদি পালেন তো এক জোড়া দুই জোড়ার বেশি কোনো কবুতর পালবেন না, বাচ্চা হবে আর খেয়ে ফেলবেন, বাচ্চা হবে আর খেয়ে ফেলবেন। হ্যাঁ, আমি বিশেষ করে এগুলো আমি বিক্রি করছি, আর বলে নেওয়া ভালো। এই যে বিশ জোড়া কবুতর দেখছেন, এই কবুতরগুলা ছোটোর থেকে এখানে বড় হয়েছে। ওই আমি তো সব কবুতর একবারে বিক্রি করে দিছি, বিক্রি করে দেওয়ার ফলে ওরা ওই যে বাসা ছিল উড়ে এসে আবার আমার এখানে আসছে আসছে। এখন কী করবো, রেখে দিছি। তারপরে যার বাসা থেকে আসছে সে যদি মনে চায় দাবি করে, অবশ্যই তাকে আমরা কবুতরগুলো দিয়ে দিব। কিন্তু এই যে এখানে বসে গেছে, হ্যাঁ, আমার যে কবুতর, কিন্তু এই যে 20-25টা যেগুলো কবুতর আছে সব উড়ে উড়ে আসছে। ওই আমরা যে আমি একবারে যে কবুতরটা বিক্রি করে দিছি, একবারে সব কবুতর বিক্রি করেছে, কারণ সময় পাই না, সময় দিতে পারি না। হ্যাঁ, যার ফলে মনে করেন যে কবুতর সব বিক্রি করে দিছি, ওই কবুতর আবার উড়াল দিয়ে 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 আসছে। আর তারপরে বা আপনার চট্টগ্রামে একজনকে আমি কবুতর দিয়েছিলাম, সেই কবুতরটাও সে কী করছে, চিটাগাং থেকে চলে আসছে। হ্যাঁ, সেই কবুতরটা একটু রেসার জাতীয় হুমার ও মানে চলে আসছে, এক মাস পরে কবুতরটা চলে আসছে। এই জন্য কবুতর পালতে হয় খুব সাবধানে। আসলে কবুতর নিয়ে বলার কিচ্ছু নেই, অনেকদিন পর খাঁচার মধ্যে আসলাম। হ্যাঁ, খুব মায়ার ইয়া, আসলে ছবি এঁকে সময় মানে আসলে স্কুল করি, ছবি আঁকি বিভিন্ন জায়গায়, তারপরে এগুলো আসলে করা আমার পক্ষে আর সম্ভব হয় না, যার ফলে এই মায়াগুলোকে ত্যাগ করেছি। মানে এগুলোও আসলে কি এক ঝাঁক ভালোবাসা, এই ভালোবাসাই হচ্ছে এই মানে আমার জন্যই হয়ে গেছে। আসলে এদেরকে ভালোবাসলে কি হবে, ঠিকভাবে যদি এদেরকে মনিটরিং না করতে পারি, যত্ন না করতে পারি, এদেরও একটা অভিশাপ আছে খাওয়ার দাওয়ার দেওয়া। ঠিক আছে, রাখি। কবিতর নিয়ে আসলে বিশ্লেষণ করার মতো কোনো কিছু নাই, এটা এমন একটা মায়াবী প্রাণী, এক ঝাঁক ভালোবাসা। হ্যাঁ, রাখি। আসসালামু আলাইকুম।